বন্ধুরা, আইফোন কতটা শক্তিশালী হয়ে থাকে তা তো আমরা সকলেই জানি। আর এই আইফোনটিকে যখন ফ্রিজে রাখা হবে তখন ঠিক কি হবে, আইফোনটি নষ্ট হয়ে যাবে না ভালো থাকবে? আর বন্ধুরা, হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয়ে থাকে তা তো আমরা সকলেই জানি। আর এই হাইড্রোলিক প্রেসের নিচে যদি একটি নতুন এবং একটি পুরাতন হাতুড়ি রেখে চাপ দেওয়া হয় তখন ঠিক কি হবে? হাতুড়ি কি হাইড্রোলিক প্রেসের চাপে ভেঙে যাবে না অন্য কিছু হবে? তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন আইফোন কতটা পাওয়ারফুল হয়ে থাকে। আর এই আইফোনটিকে যদি ফ্রিজের মধ্যে রাখা হয় তখন কি হবে, আইফোনটি কি নষ্ট হয়ে যাবে না ভালো থাকবে? তাহলে চলুন বন্ধুরা, আমরা এই এক্সপেরিমেন্ট ভিডিওটি দেখে আসি। বন্ধুরা, প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি ব্র্যান্ড নিউ আইফোন নেওয়া হয়। আর নেওয়া হয় প্লাস্টিকের একটি ছোট পাত্র, আর পাত্রের মধ্যে পানি রেখে এই আইফোনটিকে দিয়ে দেওয়া হয়। আর এই পাত্রের সহ আইফোনটিকে ফ্রিজের মধ্যে রাখা হয়। আর 24 ঘন্টা পর যখন ফ্রিজ খুলে আইফোনটিকে বের করা হয় তখন তো বন্ধুরা আপনারাই দেখতে পাচ্ছেন এই আইফোনটি একেবারে বরফ হয়ে যায়। আর যখন এই আইফোনটি বরফ থেকে বের করা হয় তখন সঙ্গে সঙ্গে আইফোনটির পাওয়ার বাটন অন করে আইফোনটি অন করা হয়। আর দেখা যায় যে 24 ঘন্টা আইফোনটি ফ্রিজের মধ্যে রাখা সত্ত্বেও আইফোনটির কোনো কিছুই হয়নি। আর এই জন্য আইফোনের অনেক দাম হয়ে থাকে। কার ভার্সেস জেলি। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য কারের নিচে জেলি রাখার পূর্বে একটি ফুটবলকে গাড়ির চাকার নিচে রাখা হয়। আর যখন ফুটবলের উপর দিয়ে গাড়ির চাকা নিয়ে যাওয়া হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির এত ওজন থাকা সত্ত্বেও ফুটবলটির কিছুই হয়নি। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন ফুটবল কতটা মজবুত হয়ে থাকে। এরপরে যখন গাড়ির টায়ারের নিচে জেলি রেখে গাড়িটি স্টার্ট করা হয় তখন তো জেলিগুলো একদম টুকরো টুকরো হয়ে যায়। তো বন্ধুরা, তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে একটি পুরাতন এবং একটি নতুন হাতুড়ি রেখে চাপ দেওয়া হবে, তখন কি হাতুড়িটি ভেঙে যাবে না অন্য কিছু হবে? তাহলে চলুন বন্ধুরা, আমরা এই এক্সপেরিমেন্ট ভিডিওটি দেখে আসি। প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য হাইড্রোলিক প্রেসের নিচে একটি পুরাতন হাতুড়ি রাখা হয়। আর যখন হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া শুরু করে দেওয়া হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরাতন হাতুড়িটি 100 টন ওজন সহ্য করে এবং হাতুড়িটির কিছুই হয় না। আর যখন নতুন হাতুড়ি রেখে হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া শুরু করে দেওয়া হয় তখন তো বন্ধুরা আপনারাই দেখতে পাচ্ছেন এই নতুন হাতুড়িটি মাত্র 50 টন ওজন সহ্য করে হার মেনে নেয় এবং আস্তে আস্তে বেঁকে যায়। এই জন্য বলা হয় ওল্ড ইজ গোল্ড। বন্ধুরা, তখন কি হবে যখন 1000 ডিগ্রি গরম করে একটি বলকে বরফের টুকরোতে রাখা হবে, তখন কি বরফ গলে যাবে না অন্য কিছু হবে? তাহলে চলুন বন্ধুরা, আমরা এই এক্সপেরিমেন্ট ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, প্রথমে এই মেটাল বলকে 1000 ডিগ্রিতে গরম করে নেওয়া হয়। তারপর যখন এই বরফের টুকরোতে রাখা হয় তখন মেটাল বলটি বরফকে ছিদ্র করে নিচে পড়ে যায়। আর এরপর যখন আরেকটি বরফের টুকরোতে এই মেটাল বলটি রাখা হয় তখন বরফটি আস্তে আস্তে গলে যায়। তারপর যখন 3টি মেটাল বলকে 1000 ডিগ্রিতে গরম করে এই বরফের মধ্যে এক এক করে রাখা হয় তখন বরফের টুকরোটি আস্তে আস্তে গলে যায়, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, তখন কি হবে যখন 1000 ডিগ্রি গরম করে একটি মেটাল বল হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হবে, তখন কি বলটি চ্যাপ্টা হয়ে যাবে না অন্য কিছু হবে? তাহলে চলুন বন্ধুরা, আমরা এই এক্সপেরিমেন্ট ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য 1000 ডিগ্রি করে একটি গরম মেটাল বলকে হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয়। আর তারপর যখন হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া শুরু করে দেওয়া হয় তখন তো সাথে সাথে হাইড্রোলিক প্রেসের চাপে এই মেটাল বলটি চ্যাপ্টা হয়ে যায়। আর এরপর যখন হাইড্রোলিক প্রেসের নিচে এই মেটাল বলটি রেখে চাপ দেওয়া শুরু করে দেওয়া হয় তখন এই মেটাল বলটার কিছুই হয় না, বরং উল্টো হাইড্রোলিক প্রেসটি নষ্ট হয়ে যায়। আর বন্ধুরা, আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক প্রেসটির কি অবস্থা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।